জন্ম মৃত্যু বিয়ে মানুষের জীবন নাকি এই তিন নিয়ে জন্ম মৃত্যু বাদ দিয়ে আমাদের এবারের বিষয় বিয়ে দিতে গিয়ে পাত্র খোঁজা নিয়ে একদিকে পাত্র দুজন মাত্র অন্যদিকে বিজ্ঞাপন দাতা পাত্রের মাতা এই পর্বের জন্য শুরুতেই আসছেন ডলি জহুর যিনি পাত্রীর মায়ের ভূমিকায় অভিনয় করবেন এবার আমরা আমন্ত্রণ জানাবো দুজন পাত্রের প্রথম জনকে আসছেন মাহফুজ আহমেদ এবারে দ্বিতীয় পাত্র আসছেন জহির হাসান দর্শক মন্ডলী এবার শোনা যাক মায়ের প্রশ্নবান এবং পাত্রদের জবাব দান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি কি বসতে পারি বসো এই ভাষায় কথা বলছো কেন আমি নোয়াখালী ছেলে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলছি আর লেখাপড়া কত দূর এই এটার কি খুব গুরুত্ব আছে নাকি আজকাল টাকা পয়সা থাকলে এটা কেউ শিখায় নাকি বলতে পারেন আমি একজন রিচম্যান খুব রিচম্যান আমি বিয়ের পরে তুমি কি স্ত্রী কথা চলবে না স্ত্রী তোমার কথা চলবে আচ্ছা আপনি কি আপনার জামাইয়ের কথা চলেন নাকি আপনার জামাই আপনার কথা চলে কোনটা প্রশ্নটা আমি করেছি এই মুহূর্তে কথা কইতে পারতেছি না আগে বিয়ে হোক বিয়ের পরে অবস্থা বুঝে ব্যবস্থা নিই মনে আর তুমি কি নিজের কাজ নিজে করতে পছন্দ করো নাকি স্ত্রীকে দিয়ে করাতে পছন্দ করো কোন কাজের কথা আপনি জিজ্ঞাসাছেন বলুন তো এই যেমন ধরো কাপড় ধোয়া কাপড় ইস্ত্রি করা এসব এগুলা তো ব্যাচেলর লাইফে আমি নিজে নিজে অনেক কিছু করেছি তবে বিয়ের পর কি হবে সেটা এই মুহূর্তে ডিসিশন দিতে পারতেছি না বিয়ের পর তোমাকে এই ভাষায় কথা বলা চলবে না আমি তো আপনার মেয়ের জন্য আমি আমার মুখের ভাষাটা চেঞ্জ করতে পারতাম না তাহলে তুমি আসতে পারো যাবার আগে একটা কথা আছে আমার কি আপনি আপনার মায়ের বিয়ে না দিয়া শোকেসের মধ্যে সুন্দর করে সাজায় রাখেন হ্যাঁ আসসালামু আলাইকুম জি সালাম এই মনে করেন যে আমার বাড়ি হলো সিরাজগঞ্জের আমি গঞ্জের বলা সেই জন্য কথার মধ্যে সিরাজগঞ্জের টান আসছে এরদের তো আমার কোনো অসুবিধা নাই এই যে সিরাজগঞ্জ ভাষা কই এটা সবাই জানে আর আমি নিজেও গর্ব করি কে আপনি কোনো অসুবিধা আছে স্ত্রীর গলা যদি তোমার চাইতে উঁচু হয় তাহলে আমার গলা তার থেকে উঁচু হবে সংসার কি তোমার কথাই চলবে না স্ত্রীর কথাই চলবে না মনে করেন দুজনের মধ্যে যদি মিলজিল থাকে তাহলে দুজনের কথাই চলবে আর যদি হে গাওরা হয় তাহলে আমার কথাই চলবে বাড়িতে কয়টা কাজের লোক থাকবে বাড়িতে কোনো কাজের লোকই থাকবে না বাড়ি আম করে কাজের লোক থাকবে কেন সবাই মিলে জেলে কাজ করুন বিদেশে তো তাই হয় আমরাও তাই করব বিয়ের পরে কি স্ত্রীকে নিয়ে আলাদা থাকবে না সবার সঙ্গে থাকবে ইয়াল্লাহ কি গো সবাই একসাথে থাকবো তাহলে আপনিও থাকবেন একটা আনন্দ ফুর্তি তো থাকবে আচ্ছা আমার মেয়ে অনেক প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে বিয়ে যদি হয় তাহলে তুমি কি আমার মেয়ের সব চাহিদা পূরণ করতে পারবে তার আগে আমার একটা প্রশ্ন আছে কি বলতে চাও তুমি না বলতে চাই এই যে আপনার এত প্রাচুর্য এত টাকা পয়সা এত বিল্ডিং এত গাড়ি এটা সব পয়সাই কিনছেন কিনা এটা আমার জানা লাগবে কারণ মনে করেন যে আপনার ইনকাম ট্যাক্সের ফাইল পত্র ঠিক মতো আছে কিনা সেটাও আমার জানা লাগবে কারণ হচ্ছে কি ভাই ইদানি এই সব কারণে জামাই শ্বশুর বেটা বেটি সবাই জামেলে করতেছে যাও তোমার মতো ছেলে শোন আমার মেয়ে বিয়ে দেব না আচ্ছা খালাম্মা আপনার মেয়ের বয়সটা জানতে পারি মেয়ের বয়স যে তোমার কি হবে না যেভাবে ইন্টারভিউ নিতেছেন এইভাবে তো বিয়ের কথা না আমার মনে হয় বুড়ো বয়সে লাস্ট পর্যন্ত তার বিয়ে হবো না কি বাবু ভাই দর্শক মন্ডলী আজকে আমাদের এই ঈদ আনন্দের প্রয়োজনে আপনাদের প্রিয়জন এই তিন তারকাকে আমন্ত্রণ জানিয়েছি শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার প্রত্যাশায় তাদের অভিনয়ে আপনারা যদি আনন্দ পান তবেই আমরা আনন্দিত আমাদের সবার পক্ষ থেকে তাদের জন্য ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক